আমার নবী কেমন নবী? আজকে শুধু একটা কথা শুনবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবা তার মেয়ের বিয়া দিছে, সুবহানাল্লাহ, মায়ার বিয়া হইছে পরে, তখন সাহাবা নবীজির কাছে আইসে, আয়া দেখে নবীজি বসে রয়েছে মসজিদে নববীতে, আয়া সেটা কই ইয়ারসুল্লাহ, কয় কি, কয় একটা খুশির খবর আছে, কয় কি খুশির খবর, কয় আমার মেয়ের তো বিয়ে হয়েছে, সুবহানাল্লাহ, কইতেন না, কই ইয়ারসুল্লাহ আমার মেয়ের যে বিয়ে হইলো আপনি কিছু উপহার দেন, বিয়ে হইলো তো উপহার দেওয়ার লাগে, আমি গরিব মানুষ আপনি দাওয়াত দিতাম পারছি না, তা আমরা আইলাম আপনার উম্মত, তা আপনি যদি উপহার না দেন আর দিব কেনা, আপনি আমারে কিছু উপহার দেন, সুবহানাল্লাহ, কয় না নবী যোগ করে কইতেছে, আরে বাবা তুমি যে উপহার চাইছো এখন তো আমার একেবারে কিচ্ছু নাই, তা আগামীকালকে তুমি একটা শিশি, মুখটা বড় শিশি একটা আনবা, আর একটা গাছের কাঠি, একটা গাছের ডালা, এই তুমি নিয়ে আসবা আগামীকালকে, সুবহানাল্লাহ, কইতেন না, একটা বুত শিশি আর একটা গাছের ডালা তুমি সিহন দেখা লই আইবা। তো নবীজির কাছে যখন ফরের দিন কইছে তুমি আইসো, আসলে আমার সাথে দেখা হবে, তো তুমি যে আইবা আমি বুঝাম কেমনে, তুমি যে আইসো তুমি আমার ঘরের দরজায় দেখেন কি নবী আমার, সুবহানাল্লাহ, বলবেন না, তুমি আইয়াসেরা ঘরের কোনাটার ভিতরে টক টক করে একটু লাড়া দিও, তখন আমি বুঝাম যে তুমি আইসো, সুবহানাল্লাহ, কইতেন না। এখন নবীজি যখন হয়তো ঘরে বিশ্রামে ছিল, টক টক করে যখন লাড়া দিছে, লাড়া দেওয়ার পরে ধুইলা দরজা খুললা, দেখা বলে বোতল লইয়া গাছের ডালা লইয়া খেলে রয়েছে, নবীজি কয় ভিতরে আইও, ভিতরে গেছে পরে কয় বাবা তোমার মেয়ের বিয়ে হয়েছে, তুমি খুশি হইয়া আমার খবরটা কইসলা যে কিছু দিতাম পারামনি, আমি তো গরিব নবী তোমারে কোনো হাদিয়া দিতাম পারছি না, তো একটা জিনিস তোমারে দিতে আসি। নবীজি তখন করছে কি, লোকটার সামনে রাখিয়া হাতের এইভাবে হাতের ভিতরে এমনভাবে তিনি মারাইতে শুরু করলেন, কসলাইতে শুরু করলেন, এই কসলানের কারণে ওনার গা থেকে ঘাম ভাইয়া ভাইয়া পড়তে আছে, ঘামগুলা ভাইয়া ভাইয়া পড়ে, নবীজি করছে কি, শিশির মুখটা বড় ভিতরটা শুধু, নবীজি শিশির মুখটার মধ্যে নিয়া এরকম আত্রারে কোনাচ্ছা করে ধরে আর গাম দি ভাইয়া ভাইয়া শিশিটার ভিতরে পড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নবী কচলাইয়া কচলাইয়া নিজের গায়ের ঘাম বের করলেন, কিছুক্ষণের ভেতরে দুই হাতের ঘামে শিশিটা ভরে গেল। নবীজি ওই লোকটার হাতে শিশিটা দিয়া কয় বাবা তোমারে কিচ্ছু দিতে পারলাম না, এই শিশিটা নিয়ে যাইও তোমার মেয়েরে দিও, এই মেয়েরারে আমার ঘামগুলা যেন সুগন্ধ হিসেবে ব্যবহার করে। আমি একটা সেন্টের বোতল দিলাম আর কি, একটা আতরের বোতল, সুবহানাল্লাহ, লাগাতেন না, সাহাবা বোতল না লইয়া আবার দৌড়াইয়া বাড়িতে গেছে, বেড়ারে ডাক দিয়া কইবে গো আমার নবী তোর সবচেয়ে বড় একটা উপহার দিছে, আমি নবীর কাছে মেয়ের জন্য উপহারের জন্য গেছিলাম, নবী একটা বড় উপহার দিছে, নিজের গায়ের ঘাম বের করে বোতলে ভইড়া দিছে, শিশিতে ভইড়া দিছে, মা গো নবীর পক্ষ থেকে তোর উপহার যত্ন করে এটা রাইখা দিস। হাদিস শরীফ এসেছে মেয়েটা যখন বিয়ে হইতো, ঈদ আসতো, কোনো আনন্দ যখন হইতো, ওই শিশির থাইকা ওই যে গাছের লাড়ির কাঠিটা, এই কাঠিটা দিয়া গায়ের ভিতরে একটু আতর লাগাইতো, পুরা মদিনা শরীফ এই আতরটার গন্ধ ওই মেয়েটা গায়ে লাগাইলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরা মদিনার মানুষগুলা সেই আতরের গন্ধ পাইত। কত দামি দামি আতর বাড়িছে হন, এখন এমন হয়নি যে আব্দুল লতিফ ভাই গুদের আতর দিছে আপনারা বাইতে গন্ধ পাইছেন, এরকম হয়নি, কথা কেন এরকম হয়নি, ইমাম সাহেব হুজুর গুদের আতর দিছে আপনি মুয়াজ্জিন সাহেবের গন্ধ পায় না, লগে দিয়ে খেয়ে ঠিক, আর মেয়েটা আতর দেয় পুরা মদিনা শহরটা, পুরা মদিনা শহরটা আতরের গন্ধ হয়ে যায়। আরো মজার কথা শুনে যান না, শেষ পর্যন্ত হগলে মিল্লা বাড়িটার নাম দিছে সুগন্ধ বাড়ি, সুবহানাল্লাহ, বলবেন না, সুগন্ধ